আসসালামু আলাইকুম। আমরা এবার দেখাবো দ্বিতীয় পর্বে যে কিভাবে আইটেল মোবাইল দ্বারা সেটা সেট করবেন। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সাধারণত লিখবেন হচ্ছে আইটেল মোবাইল ডালার, তারপরে আপনারা ইনস্টল করবেন। এটা ওপেন করে নিই আমরা, এখানে যে অপারেটর কোড আছে, এখন আপনারা বিভিন্ন জন বিভিন্ন দেশে থাকেন, তো যারা যে দেশে থাকেন সে দেশে অপারেটর কোডটা ইউজ করবেন। এই জন্য আমরা প্রবেশ করবো হচ্ছে এখানে আমাদের সার্ভার লিঙ্কে। এখানে দেখতে পাচ্ছেন টিএসএর অপারেটর কোড হচ্ছে একটা, কাতারের একটা, ওমানের একটা, ইউএর একটা, এরকম সব কিছু দেওয়া আছে। তো আমি টিএসএরটা দিই বা কাতারেরটা দিয়ে শুরু করি। কাতারেরটা হচ্ছে, সরি, ওমানেরটা দিই আমরা 5/3, যেহেতু সহজ এই জন্য এটা দিচ্ছি। ওকে, একটু কমছে, দেখেন অপারেটর কোড চলে আসছে, ইউজার নেম সেম ইউজার নেম যেটা ছিল আগে ওইটা, আর পাসওয়ার্ড হচ্ছে 11222। আমরা এখানে সেট বাটনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে $1 শো করছে। তো আমরা সেম ভাবে কল দিব আমার নাম্বারে, আমার এখানে কল চলে আসছে, আমি সাউন্ডটা মিউট করে দিই। এখানে এখানে রিং শুনতে পাবেন। বুঝতে পারতেছেন যে কল ঢুকতেছে। তো এইভাবে সহজে আপনারা আইটেল মোবাইল ডালারও ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। আমি লাইনটা কেটে দিই এবং পরবর্তীতে পর্বে দেখাবো আপনাদের, যারা দুবাইতে আছেন তারা টিপি স্মার্ট, তারপর হচ্ছে এয়ারটেল কানেক্ট ডালার, এইসব ব্যবহার করবেন কীভাবে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।